সাপ নিয়ে মানুষের কতই না কৌতূহল আজকের এই ভিডিওতে সাপ নিয়ে মানুষের তৈরি কিছু কুসংস্কার আলোচনা করা হবে তাহলে চলুন দেখি নেওয়া যাক বিন কি সত্যিই সাপ নাচে বাস্তবে নাচে না সাপের কান নেই কিছু শোনার জন্য ঘন ঘন জিব্বা বের করতে হয় সাপকে সাপ আপনাকে আক্রমণ করবে না আপনি যদি শব্দ করে না হাঁটেন সে বুঝতে পারে আপনি যখন শব্দ করে হাঁটেন তখনই সাপ আপনাকে ছবল দিতে যায় লক্ষ্য করলে দেখতে পারবেন সাপের বুকের তলায় খোলসের রং আলাদা সেখানে বিশেষ স্নায়ুতন্ত্র থাকে মাটির কম্পন বুঝতে পারে মাটির কম্পন বুঝতে পারে আপনি কতটুকু দূরে আছেন আপনি সাইজে কত বড় সে বুঝতে পারে এবং পালিয়ে যায় বেলি হাসনা গন্ধে সাপ কি আকর্ষিত হয় বেলি হাসনা গন্ধে কখনো সাপ আসে না সাপের গ্রান শক্তি খুবই দুর্বল সে গন্ধ পায় না সুগন্ধি ফুলে পোকামাকড় বেশি আকৃষ্ট হয় পোকা খেতে ব্যাং আসে আর ব্যাং খেতে মাঝে মাঝে সাপ আসতে পারে এটা স্বাভাবিক সত্যি কি সাপের সঙ্গীকে মারলে সাপ আপনাকে খুঁজে দংশন করতে আসবে কতটুকু সত্য এটা একটা সাপ মারলে তার জোড়া সঙ্গী কখনোই আপনাকে খুঁজে দংশন করতে আসবে না সাপের স্মৃতিশক্তি হয় খুবই দুর্বল সাপ নিম্ন জাতের প্রাণী এদের মধ্যে রিভেঞ্জ বলে কিছুই নেই তাহলে প্রশ্ন হচ্ছে একটা সাপ মারার পরে আরেকটা সাপকে একই স্থানে দেখা যায় কারণ কি কারণটা হচ্ছে মিটিংয়ের সময় তাদের পার্টনার আশেপাশে থাকতেই পারে কিংবা আশেপাশে গর্ত থাকলে সাপ তার বাচ্চা কাচ্চা কিংবা আরও সাপ উঠে আসতে পারে সে প্রতিশোধ নিতে আসেনি বরং ভুল করে গর্ত থেকে চলে এসেছে ছোট সাপে বিষ নেই কথাটা কি আদর সত্য না এ কথা একদমই সত্য নয় ছোট সাপে বিষ নেই কথাটা ভুল সাপের বাচ্চাও কিন্তু সাপই হয় কেঁচু সমান একটা বিষাক্ত সাপ যদি কাউকে কামড় দেয় তাতেও মানুষ মারা যেতে পারে যদি না সাথে সাথে কোনো সঠিক ব্যবস্থা নেওয়া হয় সাপ কি দুধ খায় সিনেমাতে যে দেখা যায় সাপ দুধ খায় এটা সম্পূর্ণ ভুয়া গরুর দুধ খেতে গোয়াল ঘরে হানা দেয় এই কথাটাও সম্পূর্ণ ভুল সাপ কখনো দুধ খায় না সাপ ব্যাংক পোকামাকড় খেতে গোয়াল ঘরে ঢুকে দারু সাপ বা দোরা সাপ এরা আমাদের উপকার করে ফসল বাঁচায় এদের নামারাই উত্তম সাপ দংশন করার পর উল্টো আবার কামড় দিলে কি ফেরত নেওয়া সম্ভব দংশন করা সাপকে উল্টো কামড় দিলে বিষ ফেরত চলে যায় সাপের ভেতরে কথাটা সম্পূর্ণরূপে ভুয়া কিভাবে ফেরত যাবে সাপের বিষ তার দাঁতে থাকে না সে যখন কামড় দেয় তার মুখের পেশিগুলো টানটান হয়ে যায় দাঁতের কাছেই থাকে বিষ ধর সেখান থেকে বিষ দাঁত বেয়ে আপনার শরীরে প্রবেশ করে তার বিষ আমরা যে নাটক সিনেমায় দেখি তা সম্পূর্ণরূপে ভুল একটি তথ্য এ কথার কোনো ভিত্তি নেই সাপ নিয়ে আমার দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনারা আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ